বললাম যে আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে এবং করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর হার যেটা সেটা কিন্তু কমছে না বিভিন্ন দেশে, বরং নতুন করে আবার শুরু হয়েছে। জনাব সফিউল্লাহ প্রধান, আপনাকে দিয়ে শুরু করব। মূলত বিশ্বে যে হারে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে, বৈশ্বিক পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে বলে মনে করছেন? আপনাকে অনেক ধন্যবাদ, নিউজ 24কে অসংখ্য ধন্যবাদ। আসলে এটা আমরা দীর্ঘদিন ধরেই খেয়াল করছি যে করোনা ভাইরাসের বিভিন্ন স্ট্র্যাটেজি, আমরা যদি রিসার্চ ওয়ার্ক গুলা দেখি, আসলে ডে বাই ডে একেবারে স্বাস্থ্য সুরক্ষা হতে শুরু করে ভ্যাকসিনেশন বলেন বা আমাদের যে প্রোটেকশন গুলো, এগুলো ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, হতে হতে একটা পর্যায়ে চলে আসছে। তো আসলে বৈশ্বিক অবস্থাটা আপনি যেটা যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, আসলে দেশ তো এভাবে চলতে পারে না, দীর্ঘদিন তো লকডাউনও থাকা সম্ভব না, পৃথিবীর কোনো দেশই সম্ভব না। অনেক দেশে তো শুরুতে মেজার নিয়েছিল, যার কারণে তারা হয়তো এখন অনেক দেশে আমরা দেখছি যে তারা বলছে জিরো তাদের ইনফেকশনের হার। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন, কারণ আমাদের যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের ইকোনমিক্যাল স্ট্যাটাস, মানুষের জনসচেতনতা সব মিলে আমাদের আসলে ওই লেভেলে যাওয়া কখনোই সম্ভব না। তো আমরা এখন যে অবস্থা আছে, আমি বলে মনে করি বাংলাদেশের যে অবস্থাটা আছে, এটা যদি আমরা আরো আরো একটু স্ট্রিক্টলি চলি, জাস্ট মেইনটেইন করা, ম্যানেজ করা, জনসচেতনতা বারবার আরো ডেভেলপ করা, বা আইনের কিছু ছোট ছোট প্রয়োগ। এখন হচ্ছে কি, সবসময় আপনি চাইলে সারাদিন কেবল মিষ্টি কথা বলবেন, এই কানে ঢুকাবে ও কানে বের করে দিবে, এটি স্বাভাবিক। মাঝে মাঝে একটু আইনের প্রয়োগ যদি হয়, একটু সচেতনতা হয়, আবার একটু সব দিক দিয়ে, তাহলে হয়তো মানুষের এই জিনিসটা মানে আমরা ইনফেকশনের হার কমে আসবে। কিন্তু যেহেতু এটা একটা কমিউনিকেবল ডিজিজ এবং এটা একজন থেকে আরেকজন ছড়াচ্ছে, সো এটা মানুষের মুভমেন্ট হলে, মানুষ চলাফেরা করলে, এদিক সেদিক গেলে, এটা অবশ্যই চলতে থাকবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আনটিল আনলেস ভ্যাকসিনেশন উই উইল প্রোভাইড, মানে একেবারে যদি আমরা ভ্যাকসিন না দেওয়া পর্যন্ত এটা এখনো ওইভাবে এটা আমরা নির্মূলের আশা করতে পারি না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, এটা যেহেতু একটা কথা আছে যে হার্ড ইমিউনিটি বলতে একটা কথা আছে, তো সেই ক্ষেত্রে হার্ড ইমিউনিটি করতে গেলে তো আর আমরা ইচ্ছা করে ছড়াতে পারি না, ঠিক না? হার্ড ইমিউনিটিটা হয় কখন, যখন অলরেডি আমাদের কমিউনিটি ট্রান্সমিশন দীর্ঘদিন হচ্ছে কয়েক মাস ধরে। তো সেই ক্ষেত্রে সেটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে গেলে 50-60% লোকে ইনফেকশন মানে ইনফেক্টেড হতে হবে, বিভিন্ন টাইফয়েড আপনি জানেন, এগুলাও কিন্তু কমিউনিকেবল ডিজিজ, বিভিন্ন মাধ্যমে ছড়ায়। সো এই প্রত্যেকটা জিনিস আমরা যত কন্ট্রোলে রাখতে পারি, যত স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে পারি, এবং ইরিডিকেশন, তো ইরিডিকেশন বাই ভ্যাকসিনেশন, তো এটা সারা ওয়ার্ল্ডই ট্রাই করছে, বিভিন্ন দেশের সরকার হতে শুরু করে সবাই। তো আমি মনে করি বাংলাদেশ একটা গুড স্ট্র্যাটেজি আছে, ভালো অবস্থানে আছে, মিডিয়ার ভূমিকা ভালো, সরকারের ভূমিকা ভালো, শুধু আমাদের জনগণকে আরো একটু সচেতনতা দরকার। আমি ঢাকার মধ্যেই দেখছি, আমি যখন বের হই, যেহেতু একজন চিকিৎসক, বিভিন্ন জায়গায় দেখি আসলে মানুষ মাস্ক ব্যবহার করে না। আসলে এই যে সচেতনতাটা, এটা কিন্তু আরো আরো বেশি ডেভেলপ করা দরকার, এটা বাংলাদেশ। ধন্যবাদ ডক্টর মাহমুদ সফিউল্লাহ প্রধান। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।